আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেলাল হোসেন রবি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আমাদের মধ্য থেকে যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করেন, আজকের সেই সকল এক্সেল কর্মীদের জন্য একটি দারুণ ট্রিক নিয়ে হাজির হয়েছি। আমরা সাধারণত যারা মাইক্রোসফট এক্সেলে অনেক বড় বড় শিট নিয়ে কাজ করি, সেই শিটগুলোতে কাজ করতে গেলে আমাদের এমনটা হয় যে আমরা যেই সেলটার মধ্যে থাকি সেই সেলের কলাম নাম্বার এবং রো নাম্বার কোনটা সেটা আমরা খুঁজে পাই না, অথবা আমরা কোন কলামের মধ্যে আছি অথবা কোন প্রোডাক্টের মধ্যে আছি সেটা আমরা খুঁজে পাই না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যে ট্রিকটির মাধ্যমে আপনি কোন কলামের মধ্যে রয়েছেন এবং কোন রোয়ের মধ্যে রয়েছেন সেটা কিন্তু আপনি হাইলাইট অবস্থায় দেখতে পারবেন। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমার এই মাইক্রোসফট এক্সেল যে শিটের মধ্যে আমি আছি, সেই শিটের মধ্যে আমি যেই সেলটাতে ক্লিক করি না কেন, সেই সেলের কলাম এবং রোগুলো কিন্তু হাইলাইটেড হয়ে যাচ্ছে, সেটা যেখানেই হোক না কেন। আমি যদি এখানে এসে করি, এইটা দেখেন VW কলামের মধ্যে এসে করেছে এবং এটা হচ্ছে 19 নম্বর সেলের মধ্যে রয়েছে। আমি কিন্তু এখান থেকে প্রোডাক্টের নামটাও দেখতে পাচ্ছি যে কোন প্রোডাক্টটা এখানে সিলেক্টেড হয়েছে, এবং এখানে কিন্তু আমি ডেটও দেখতে পাচ্ছি যে কোন ডেটে আমি এই মুহূর্তে রয়েছি। তো এভাবে কাজ করলে আমাদের কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায় এবং আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে আমরা কোন কলাম এবং সেলের মধ্যে রয়েছে। এইটা আসলে সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ছোট্ট কোড অ্যাপ্লাই করতে হবে। এখন এই কোডটা আমরা কোত্থেকে অ্যাপ্লাই করব এবং এই কোডটা আমরা কোথায় পাবো এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। কোডটা আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কোডটা কোথায় অ্যাপ্লাই করবো সেটা তো অবশ্যই এই ভিডিওতে দেখিয়ে দিব। এই কোডটা অ্যাপ্লাই করার জন্য ধরুন আমি এই মার্চ নামের যে শিটটা রয়েছে সেই শিটটা এখানে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর দেখেন এই শিটের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই করার নেই। এখন আমাদের যেটা করতে হবে, এখানে এই যে মার্চ নামের যে শিটটা আমরা দেখতে পাচ্ছি সেই শিটের উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের সামনে এই শিটের কিছু মেনু এখানে চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব ভিউ কোড এই মেনুটাতে। ভিউ কোডে আসার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখানে একটা কোড অ্যাপ্লাই করব। কোডটা আমি কপি করে রেখে দিয়েছি, এখানে আমি পেস্ট করে দিলাম, জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন এখানে যে কোডটা আমরা অ্যাপ্লাই করেছি সেই কোডের মধ্যে বিশেষ করে এই দুইটা লাইন কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, দেখেন এন্টায়ার কলাম, এখানে দেখেন এই যে কলাম শব্দটা এখানে লেখা আছে, তার মানে এটা হচ্ছে কলামের কালার কোড। এই যে 26 এটা হচ্ছে কালার কোড এবং 46 এটা হচ্ছে কালার কোড, আর এই 46 কালারটা হচ্ছে রোয়ের কালার। এটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো কালারের কোড আছে, সেই কালার কোডের একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু কোন কালারের কত নাম্বার কোড সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কালার কোড এখানে ব্যবহার করতে পারবেন। এখানে এই কালার কোডটা বা এই যে আমরা কোডটা ব্যবহার করেছি সেই কোডটা জাস্ট একবার পেস্ট করে দিলেই হবে, আর কোথাও সেভ করতে হবে না। আমি সবগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যদি আমি এখানে এই সেলের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন ম্যাজিক যে সেলের মধ্যে ক্লিক করব সেই সেলের কলাম এবং রো নাম্বার কিন্তু সাথে সাথে হাইলাইটেড হয়ে যাবে। এভাবে আমরা অনেক বড় বড় শিট নিয়ে যখন কাজ করব তখন এইভাবে যদি আমরা এই যে ট্রিকটি দেখালাম সেই ট্রিকটি অ্যাপ্লাই করে কাজ করলে আমাদের এই যে বাম পাশে অথবা উপরের দিকে যে প্রোডাক্ট নেমগুলো থাকবে অথবা এই যে ডেট থাকবে অথবা আপনার শিটের মধ্যে যা কিছু থাকবে সব কিন্তু এরকম সুন্দরভাবে হাইলাইটেড হয়ে যাবে। আমরা বুঝতে পারবো আমরা কোন কলামে রয়েছি, কোন প্রোডাক্টের উপরে রয়েছি, কোন তারিখের উপরে রয়েছি, সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি থেকে লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দেবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।